বন্ধুরা স্বাগত জানাই আজ এই চেতনার আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে সারা পৃথিবীর মানুষ এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে রোজকার জীবন যাপন করছেন। সবার মনেই কিন্তু একটি আতঙ্ক, আর তা হলো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার। দীর্ঘদিন লকডাউনের পর বেশ কিছু শিথিলতা অঞ্চলে অঞ্চলে করে দিয়েছিল সরকার থেকে, কিন্তু আবার করোনা ভাইরাসের প্রকোপ কিছু জায়গায় বেড়ে যাওয়ার জন্য সেই সব অঞ্চলে আবার নতুন করে কড়াভাবে লকডাউন শুরু হচ্ছে। আর এই রকম অবস্থাতে দাঁড়িয়ে সম্প্রতি বেশ কিছু নির্দেশিকা বা বেশ কিছু কথা মানুষজনকে জানিয়েছে যাতে তারা এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারেন। আজ আসুন এই চেতনার আসরে জেনে নেওয়া যাক সেই সব নির্দেশিকা। কোভিড-19 বা করোনা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যখন একজন কোভিড-19 আক্রান্ত ব্যক্তি নাক মুখ না ঢেকে হাঁচে কাশে বা কথা বলে। যে কোনো বস্তু যা কোভিড-19 ভাইরাসে সংক্রমিত তা ছোঁয়ার পর সেই হাত নাকে মুখে বা চোখে স্পর্শ করলে কোভিড-19 আক্রান্ত হওয়ার সুযোগ আছে। নিজেকে সুরক্ষিত রাখতে একে অপরের থেকে 1 মিটার দূরত্বে থাকতে হবে। মাঝে মাঝেই সাবান দিয়ে হাত ধোন বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। অযথা চোখে নাকে মুখে হাত দেবেন না। আর মনে রাখবেন যে কোভিড-19 ভাইরাস মাছির মাধ্যমে ছড়ায় না। যদি আপনার শরীরে কাশি ও জ্বর থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন অবিলম্বে। আপনার অঞ্চলটি যদি ম্যালেরিয়া ও ডেঙ্গু কবলিত হয় তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে করোনা ভাইরাস এখনই পৃথিবী থেকে নির্মূল হচ্ছে না। এই ভাইরাসকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে, বাঁচতে হবে। তাই এখন কারোর সঙ্গে মুখোমুখি দেখা সাক্ষাৎ হলে নমস্কার বা মাথা নত করে অভিবাদন জানান। বর্তমানে একদম কারোর সাথে সাক্ষাতে হ্যান্ডশেক বা হাতে হাত মেলাবেন না, কারণ হাতে হাত মেলানোর মাধ্যমে এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ মানুষের হাতে সংক্রমিত হয়ে যেতে পারে। এবং পরে সেই সুস্থ মানুষটি যদি তার হাত সাবান দিয়ে না ধুয়ে বা স্যানিটাইজ না করে হাতটি তার নাকে মুখে ও চোখে দিয়ে দেন তাহলে তার শরীরে করোনা ভাইরাস ঢুকে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে হাতে গ্লাভস পরলেও কোভিড-19 ভাইরাসে সংক্রামিত হওয়ার সুযোগ আছে। কারণ নাকে মুখে ও চোখে যদি ওই সংক্রামিত হওয়া গ্লাভসের স্পর্শ লাগে তাহলে করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার অবকাশ আছে। হু তাই আমাদের বলছে যে মাঝে মাঝে বরং খোলা হাত সাবান দিয়ে ধোয়া বা হাত দুটিকে স্যানিটাইজ করা এই গ্লাভস ব্যবহারের থেকে অনেক বেশি ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে দীর্ঘক্ষণ মুখে মাস্ক ব্যবহার অস্বস্তিবোধ আনতে পারে। তবে মাস্ক ব্যবহারের ফলে যে শরীরে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাচ্ছে বা শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। মাস্ক ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেন সঠিকভাবে নাক ও মুখ ঢেকে রেখেছে। মাস্ক এমনভাবে বাঁধতে হবে যাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে বাধা না ঘটে। মাস্ক আর্দ্রভাব হয়ে গেলে তা পরিত্যাগ করতে হবে তখনই। মাস্ক পরা অবস্থায় কখনোই ব্যায়াম বা এক্সারসাইজ করবেন না।
এমনকি মাস্ক পরা অবস্থায় সাইক্লিং বেশি করবেন না, কারণ এই মাস্ক পরা অবস্থায় স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমে গিয়ে শরীরে অস্বস্তি এনে দিতে পারে। তাছাড়া ঘামে মাস্ক ভিজে গেলে নিঃশ্বাস নিতে অসুবিধে হবে এবং ভেজা মাস্কে জীবাণুর বৃদ্ধি ঘটে। ব্যায়াম করার সময় নিরাপদ হলো একে অপরের থেকে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখা। অনেকের জিজ্ঞাস্য যে জুতো বা চটি থেকে কি করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এই প্রসঙ্গে হু জানিয়েছে যে জুতো বা চটি থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে তার সম্ভাবনা ভীষণই কম। তবে সাবধানতা হিসেবে যেসব বাড়িতে ছোট বাচ্চারা মেঝেতে হামাগুড়ি দেয় বা মেঝেতে খেলে, বিশেষ করে সেই সব বাড়িতে জুতো চটি বাড়িতে ঢোকার আগে বাইরে খুলে রাখা ভালো। মিথানল, ইথানল এবং ব্লিচ পান করে কখনোই কোভিড-19 ভাইরাসের সংক্রমণ রোধ করা যায় না, উল্টে এইগুলো বিষ বলে তা শরীরে অক্ষমতা এমনকি মৃত্যু অবধি ডেকে আনতে পারে, আপনার শরীরের ভেতরের অঙ্গগুলো ক্ষতি করে। তাই এগুলো ভীষণই ভয়ঙ্কর। তবে ঘর বাড়ি বা জিনিসপত্র জীবাণুমুক্ত করতে মিথানল, ইথানল ও ব্লিচ তরল অবস্থায় ব্যবহার করা যেতে পারে। আবার এই মিথানল, ইথানল বা ব্লিচ নিজের বা অপর মানুষের শরীরের ওপরে প্রয়োগ কিংবা স্প্রে করাও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে এই করোনা ভাইরাস নিয়ে সম্প্রতিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আমাদের কি কি নতুন নির্দেশিকা দিয়েছে এবং তা মেনে চলার কথাও বলেছে। আশা করি আমরা সেই কথাগুলো পালন করে সুস্থ জীবন যাপনের চেষ্টা করব। বন্ধুরা, আজ এই চেতনার আসর থেকে তাহলে এখানেই আসি। নমস্কার।